সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আসলে যেটা চলে আসছি সেইটা হচ্ছে একটা গ্লোবাল স্কলারশিপ, এটা জাপানে সব কিছু ডিটেলস আসলে শেয়ার করার এখানে চেষ্টা করব। এইটা হচ্ছে যে গ্লোবাল স্কলারশিপে যেটা এখানে স্কলারশিপ, তো এটা প্রথমে হচ্ছে হোম, তারপর স্কলারশিপ, তারপর ইন্টেন্স জব, এইটা হচ্ছে যে পুরা কন্ট্যাক্ট, অনলাইন কোর্স, তো এইগুলো হচ্ছে এখানে পুরাটা আছে। তো এখান থেকে হচ্ছে যে প্রথমে যেতে হবে স্কলারশিপে। তো স্কলারশিপে যাওয়ার আগে আমরা আসলে ডিটেলসটা জেনে আসি যে আসলে জাপান সম্পর্কে। তো জাপান সম্পর্কে ডিটেলস আসলে যেটা, এটা হচ্ছে যে পুরোটা জানি, সেটা হচ্ছে সূর্যোদয় দেশ জাপানকে বলা হয়। বাংলাদেশের নিঃস্বার্থ বন্ধু, স্বাধীনতার সময় থেকেই সুখে দুঃখে পাশে আছে দেশটি। চমৎকার নিরাপত্তা, উন্নত জীবনমান এবং লেখাপড়ার মান জাপানকে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ স্থানে রেখেছে। দেশটিও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে দিয়ে থাকে বিভিন্ন স্কলারশিপ। এবার 2022 শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে জাপানের হাক্কাইডো বিশ্ববিদ্যালয়। তো জাপানের হাক্কাইডো বিশ্ববিদ্যালয় ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে স্নাতকোত্তর ও পিএইচডি, মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে বাংলাদেশসহ বিশ্বের সকল শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন চলছে ম্যাক্সড জাপান স্কলারশিপ। স্কলারশিপটির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর 2 বছর ও পিএইচডিতে 3 বছর টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তরে 2 বছর, মাস্টার্সে 2 বছর ও পিএইচডিতে 3 বছর অধ্যয়নের সুযোগ পাবেন। বৃত্তিটির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা বিনামূল্যে অধ্যয়ন সহ স্বাস্থ্য ও যাতায়াত সুবিধা পাবেন, মানে একদম পুরাই যে ফুল ফ্রি সেইটা, স্বাস্থ্য এবং যাতায়াতের সুবিধাও তারা এই ফুল ফ্রি এই স্কলারশিপের মধ্যেই পাবে। তারপর বিশ্ববিদ্যালয়টি জাপানের হাক্কাইডোর সাপোরো শহরে 1918 সালে প্রতিষ্ঠা করা হয়। 1918 সালে এই বিশ্ববিদ্যালয়টি জাপানে প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির একটি জাতীয় বিশ্ববিদ্যালয়। হাক্কাইডো বিশ্ববিদ্যালয় জাপানের একটি জাতীয় বিশ্ববিদ্যালয়। গবেষণা ও পড়াশোনার মানের বিশ্ববিদ্যালয়টি জাপানের পঞ্চম বিশ্ববিদ্যালয়, মানে জাপানে যদি দেশের র্যাঙ্কিংয়ে যাওয়া হয় তাহলে জাপানের বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি র্যাঙ্কিংয়ে পঞ্চম। সুযোগ সুবিধা অবশ্য কি সেটা সবারই অবশ্য জানা দরকার। তো এই স্কলারশিপে পুরো সুযোগ সুবিধাটা আসলে কি, যে কোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তিটির জন্য আবেদন করতে পারবে। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে, টিউশন ফি এখানে লাগবে না। প্রতি মাসে উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীরা পাবে 1,07,000 টাকা, প্রতি বছরে 12,84,000 টাকা পাবেন। যাতায়াত সুবিধা প্রদান করবে এই স্কলারশিপটা, যাতায়াত সুবিধা বহন করবে, স্বাস্থ্য বিমা প্রদান করা হবে। তারপর যোগ্যতা, আসলে স্কলারশিপটা পেতে কী কী যোগ্যতা অর্জন করতে হবে সেই বিষয়ে, স্নাতকোত্তরের জন্য শিক্ষার্থীর স্নাতকে ভালো ফলাফল থাকতে হবে। বৃত্তিটির প্রাপ্তির জন্য একাডেমিক আকর্ষণীয় ফলাফল থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তারপর আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। ইংরেজি ভাষার দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে, মানে IELTS এর। আবেদনে যা যা লাগবে, আবেদনকারীর সিভি, আবেদনকারীর পাসপোর্ট, তারপর রেফারেন্স লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সিস্টেম স্টেটমেন্ট অফ পারপোজ, রিসার্চ প্রপোজাল, তো এইগুলো হচ্ছে এই ডকুমেন্টসগুলো লাগবে আবেদন করতে। তারপর আবেদনের আসলে লিঙ্ক, এইটা হচ্ছে আবেদনের লিঙ্ক, এইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পাবে। তো আসলে এখন চলে যাই যে পুরা আবেদনের যে সিস্টেমটা সেইটা এখানে। তো এই লিঙ্কে ক্লিক করলে
এইরকম এই পেজটাতে চলে আসবে। এখান থেকে জাস্ট হচ্ছে স্কলারশিপে ক্লিক করলেই যে ম্যাট্রিক্স হাক্কাইডো ইউনিভার্সিটি স্কলারশিপ ইন জাপান 2022 ফুলি ফান্ডেড এখানে যদি ক্লিক করা হয় তাহলে আসলে পরে যেটা আছে নিউ ট্যাবে এটা ক্লিক করছি, এখানে ডিটেলস এখানে আসবে। তো এখানে হচ্ছে যে হাক্কাইডো ইউনিভার্সিটি স্কলারশিপ ইন জাপান ফুললি ফান্ডেড, তো এখানে আসার পর যা ডিটেলস এখানে আছে তো এইখান দেখতে হবে। দেখার পর আসলে এখানে যেমন কান্ট্রি নেম ইউনিভার্সিটি নেম কোর্স লেভেল মাস্টার্স অ্যান্ড ডক্টরাল ডিগ্রি, তারপর ফিনান্সিয়াল ফুললি ফান্ডেড, তারপর ডেডলাইন ওপেন নাও এখন এটা ওপেন আছে, তারপর টাইপ অফ স্কলারশিপ এইগুলো অবশ্য পুরো স্কলারশিপ এখানে। তো এইটা হচ্ছে এখান থেকে দেখে তারপর আসলে আবেদন করতে হবে। তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আসলে এইটা তোমরা দেখবে, দেখে তোমাদের মতো করে আসলে এটা ফর্মটা পূরণ করবে। তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের শিক্ষা বিষয়ক সকল সহায়তা পেতে সাথেই থাকো। আজকে পর্যন্তই ধন্যবাদ।